নমস্কার বন্ধুরা, শোভনাস কিচেন ডায়েরিতে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি মশলা। চলো তবে শিখে নেওয়া যাক বিরিয়ানি মশলা বানাতে আমাদের কী কী লাগবে। লাগবে বড় সাইজের তেজপাতা দুটো, শুকনো লঙ্কা চারটে, লাগবে দারচিনি তিনটে 3 ইঞ্চি সাইজের মতো, লাগবে জায়ফল একটা, বড় সাইজ হলে হাফ নেবে, বড় এলাচ লাগবে 3টে, স্টার অ্যানিস 3টে, এই স্টার অ্যানিসে খুব সুন্দর একটা গন্ধ থাকে, জয়িত্রী লাগবে 3 টুকরো, জয়িত্রীটা গুঁড়ো করে নিলে 1 চা চামচের মতো হবে, লাগবে কাবাব চিনি 1 চা চামচ, এই কাবাব চিনি অনেকটা গোলমরিচের মতনই দেখতে হয়, শুধু পেছনের দিকে একটা ডান্ডি থাকে, এলাচ লাগবে 1 টেবিল চামচ, গোটা সাদা জিরে লাগবে 2 টেবিল চামচ, শাহী জিরা লাগবে 1 চামচ, এটা দেখতে সাদা জিরের থেকে একটু কালো আর সরু মতো হয়, গোটা ধনে লাগবে 3 টেবিল চামচ, লবঙ্গ লাগবে 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1/2 চা চামচ, এক চা চামচ মৌরি, কালো গোলমরিচ লাগবে 1/2 চা চামচ, চলো এবার দেখে নি কিভাবে বানাবো। প্রথমে যে মশলাগুলো ভাজতে বেশি সময় লাগে সেগুলোকে এক জায়গায় করে ছোট ছোট করে ভেঙে নেব, যাতে ভাজতে সুবিধা হয়। এবং অন্য মশলাগুলো অন্য একটি পাত্রে মিশিয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে অল্প আঁচে ফ্রাই প্যানটা হালকা গরম করে নেব। মশলাগুলো দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। শুকনো খোলায় ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরালে তার মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দেব। দু 3 মিনিটের মতো ভাজা হলে মশলা নামিয়ে নেব এবং গ্যাসটা বন্ধ করে গ্যাসের ওপরেই ফ্রাই প্যানটা রেখে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো দিয়ে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিলেই আমাদের বিরিয়ানি মশলা তৈরি। আপনারা যদি 1 কেজি মুরগির মাংসে বিরিয়ানি তৈরি করতে চান তাহলে 1 টেবিল চামচ মশলা দিলেই যথেষ্ট। মশলাটা সংরক্ষণ করতে চাইলে একটা এয়ারটাইট বক্সে 2 মাস অবধি রাখতে পারেন, আর যদি ভালোভাবে প্যাক করে ফ্রিজে রেখে দেন তাহলে 6 থেকে 10 মাস অবধি ভালো থাকবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এটা একদমই ফ্রি। তবে বন্ধুরা, আজকে মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শোভনাস কিচেন ডায়েরির পাশে থাকবেন।